হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি জানাবো যেসব পুরুষের লিঙ্গ কিছুটা ছোট এবং নিজের লিঙ্গের কারণে মনের মধ্যে সবসময় একটি চাপা কষ্ট থাকে, শুধুমাত্র তাদের এই গোপন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাকৃতিকভাবে এবং বাড়িতে নিজের লিঙ্গকে লম্বা চওড়া এবং স্বাস্থ্যবান বানানোর খুব সহজ একটি ঘরোয়া পদ্ধতি বলে দিব। বন্ধুরা, এই গোপন সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়, আর এই গোপন সমস্যায় সারা বিশ্বজুড়ে অনেক মানুষ প্রতিনিয়ত ভুগে থাকেন, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে এরকম সাংঘাতিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় একদম বিনামূল্যে, এবং সেটা নিজের বাসায় বসেই। প্রত্যেক পুরুষের কাছেই তার লিঙ্গের সাইজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যাদের লিঙ্গর সাইজ ছোট তারা তাদের লিঙ্গ বড় করার জন্য বিভিন্ন ধরনের পথ খুঁজতে থাকে এবং অনেক টাকা পয়সা খরচ করে। হয়তোবা কারো কাজ হয়, আবার অনেকের কাজ হয় না। তাই আজকে আমি যে ঘরোয়া উপায়টি শেয়ার করব তা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ঠিকঠাকভাবে ফলো করতে পারলেই নিয়ম আপনাদের সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এটা কোনো তেলের ব্যাপার, বা এই তেলটি আসলে এরকম মারাত্মক সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য উপকারী। হ্যাঁ, খুবই কার্যকরী একটি তেল। এই তেল আপনার অঙ্গে লাগানো মাত্রই আপনার মাঝে একটি শিহরণ হবে, এবং সেটি আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেরি না করে জেনে নেই কিভাবে এই তেল প্রস্তুত করতে হবে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনো মিথিলা খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন যাতে আমার সকল নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। এর জন্য প্রথমে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে 5 কোয়া রসুন। রসুনের মধ্যে অনেক গোপন শক্তি রয়েছে। রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন। এই রসুন পাস্টিকে ভালোভাবে থেতে বা পেস্ট করে নিতে হবে। এবার যে জিনিসটি লাগবে তা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল বেশি পরিমাণে নিতে হবে, কারণ এই রসুনগুলো সম্পূর্ণ তেলের ভিতর ডুবে থাকতে হবে। এই তেলটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে চুলার তাপ যেন বেশি না হয়, হালকা আঁচে এটিকে ফুটাতে হবে। এরপর এই তেলটিকে ছেঁকে রসুন থেকে আলাদা করে নেবেন। আর এই তেলটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এটিকে রাতে শুতে যাওয়ার আগে আপনার লিঙ্গের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিন। লিঙ্গের গোড়া থেকে একদম সামন পর্যন্ত খুব ভালো করে মালিশ করুন। এটা ব্যবহারের কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করবেন যে আপনার শরীর ক্রমশই গরম হতে থাকবে এবং আপনি খুব উত্তেজিত হয়ে যাবেন, এবং আপনার গোপনাঙ্গের সমস্ত শিরা উপশিরা চাঙ্গা হয়ে যাবে, এবং আপনার তখন খুব ইচ্ছে হবে হস্তমৈথুন করতে। এই সময় নিজেকে কন্ট্রোল করা একটু কষ্টের ব্যাপার হয়ে যাবে, তবুও আপনার হস্তমৈথুন করা চলবে না। খুব কষ্ট করে নিজেকে শান্ত করতে হবে। এভাবে কিছুদিন মালিশ করে যান। শুধুমাত্র লিঙ্গের গোড়ার দিক থেকে সামনের দিকে মালিশ করবেন, ভুলেও কিন্তু সামন থেকে পিছনের দিকে মালিশ করবেন না। এভাবে 5 থেকে 7 দিন, খুব বেশি হলে 2 সপ্তাহ কিছু নিয়ম মেনে ঠিকঠাক ভাবে মালিশ চালিয়ে যান। দেখবেন আপনার লিঙ্গ হবে মোটা, শক্ত এবং অনেক বড়।